সুপ্রিম কোর্ট বার বিএনপি পন্থী আইনজীবীদের বিরুদ্ধে গহনা ঘড়ি টাকা চুরির মামলা। সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতি নির্বাচন নিয়ে গত 2 মাস ধরে উত্তপ্ত দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণ। গত 15 ও 16 মার্চ হট্টগোলের মধ্যে সমিতির নির্বাচন হয়। এতে সবকটি পদে জয়ী হন আওয়ামী পন্থী আইনজীবীরা। এ ভোট বর্জন করেন বিএনপি পন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে এমন অভিযোগ তুলে বিএনপি পন্থী আইনজীবীরা ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত 16 মে দুপুরে সুপ্রিম কোর্ট বারে দুই দলের আইনজীবীরাই অবস্থান নেন। এ সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কক্ষে ভাঙচুর চালানো হয়। তবে তার কক্ষে কোন পক্ষের আইনজীবীরা ভাঙচুর করেছে তার সত্যতা এখনও পাওয়া যায়নি। এদিকে বিএনপি পন্থী আইনজীবীদের আসামি করে মামলা করা হয়েছে। জানা গেছে, ঘটনার দিন রাতেই বিএনপি পন্থী আইনজীবীদের আসামি করে মামলা করেন সুপ্রিম কোর্ট বারের সহকারী সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ রফিকুল্লাহ। রাজধানীর শাহবাগ থানায় করা এ মামলায় 25 আইনজীবীদের নাম উল্লেখ করে আরও 150 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। তারা সবাই বিএনপি পন্থী বলে পরিচিত। এ মামলার এজাহারে বিএনপি পন্থী আইনজীবীদের বিরুদ্ধে ভাঙচুর, 1 লাখ টাকা দামের স্বর্ণের চেইন, নগদ 50,000 টাকা এবং 15,000 টাকার কেসিও ঘড়ি চুরির অভিযোগ করেছেন বাদী। মামলায় আসামি করা হয়েছে যাদের, তারা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন, বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মোহাম্মদ কামরুল ইসলাম সজল, বারের অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ মহসিন রশিদ, অ্যাডহক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট কাজী মুস্তাফিজুর রহমান আহাত, অ্যাডভোকেট মোহাম্মদ ঈশা, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ, অ্যাডভোকেট মোহাম্মদ কাইয়ুম, অ্যাডভোকেট মোহাম্মদ সাগর হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম রেজা, অ্যাডভোকেট মোহাম্মদ উজ্জ্বল হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ ওসমান চৌধুরী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ, অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল আলম সৈকত, অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রানজির, অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদ হাসান, অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন, অ্যাডভোকেট সাকিবুজ্জামান, অ্যাডভোকেট মোহাম্মদ আনিসুর রহমান রাহান ও আব্দুল কাইয়ুম। তবে মামলার 6 নম্বর আসামি অ্যাডভোকেট মহসিন রশিদ ঘটনার দিন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছিলেন না বলে দাবি করেছেন। এছাড়া 25 নম্বর আসামি আনিসুর রহমান আহাদ গত 10 মে থেকে ভারতে অবস্থান করছেন। ফেসবুক লাইভ করে তিনি এ তথ্য জানিয়েছেন।